সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন 24 টেলিভিশনে সোমবার থেকে বৃহস্পতিবার নিয়মিত আয়োজন টিবিএন 24 অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং সাথে আছি আমি নূপুর চৌধুরী। আজকের উল্লেখযোগ্য সংবাদের বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করব, এবং সেই আলোচনায় আমরা আজকে যে সম্মানিত একজন অতিথিকে পেয়েছি, শুরুতে তার সাথে পরিচয় করে দিচ্ছি। আমরা পেয়েছি আব্দুল কাইয়ুম আনোয়ার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। শুরুতেই আব্দুল কাইয়ুম আনোয়ার, আমরা যদি বলতে চাই যে গোটা দেশ জুড়েই এখন যে খবরটি সবচেয়ে বেশি আলোচিত, রাজনীতির খবরের উপরেই চলে গেছে, সেটি হচ্ছে টেক্সাসের বন্যা পরিস্থিতি। এ নিয়ে আমাদের একটি প্রতিবেদন আছে, আমরা প্রতিবেদনটি দেখে এসে এ বিষয়ে কথা বলে তারপরে আমরা রাজনৈতিক অঙ্গ নিয়ে কথা বলবো। সোমবার রাতভর বৃষ্টির ফলে টেক্সাসের বন্যা পরিস্থিতির আরেক দফা অবনতি হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী কয়েকদিন টেক্সাসের কোনো কোনো অঞ্চলে ভারী বৃষ্টি চলতে থাকবে, সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হবে। বন্যার পানির তোরে দক্ষিণ হিউস্টনের ব্রাজোরিয়া কাউন্টির একটি বাঁধ ভেঙে গেছে, ফলে সেখানকার অধিবাসীদের দ্রুত সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া বন্যার পানি হিউস্টনের আরও দুটি বাঁধের উপর দিয়ে বইছে, এর ফলে ওই বাঁধ দুটির আশপাশে এলাকাগুলোতে বন্যার পানি বেড়ে গেছে। বন্যা কবলিত হাজার হাজার মানুষকে বাড়ি ঘর ছাড়তে বাধ্য করছে হিউস্টন কর্তৃপক্ষ। এখনো যারা পানিবন্দী তাদের কাছেও পৌঁছার চেষ্টা করছেন উদ্ধার কর্মীরা। The enormous challenges that Texans have faced. Houston's George R. Brown Convention Center এর ধারণ ক্ষমতার দ্বিগুণ বন্যার্ত মানুষ আশ্রয় নিয়েছে। মঙ্গলবার সকাল পর্যন্ত সেখানে ছিল 9000 এরও বেশি মানুষ। Put into a bus, get brought here, they get some food, they get some clothes if they need it, and then they get on another school bus off to a Red Cross shelter for the night. I think the big question for everyone in this region is there enough room for all the people? The mayor of Houston said that the main shelter downtown takes 9,000 people, and he's asked FEMA for 10,000 more beds. এছাড়া নিরাপত্তার জন্য সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে কর্তৃপক্ষ। জানিয়ে হিউস্টনে পুলিশ প্রধান বলেছেন অপরাধী ধরা পড়লে তাদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে। হারিকেন হারভির ধ্বংসযজ্ঞ থেকে সম্পদ লুটপাটের অভিযোগে এরই মধ্যে অনেককে আটক করা হয়েছে। টেক্সাসে বন্যার পানিতে একটি ভ্যান ভেসে যাওয়ায় একই পরিবারে 6 জন মারা গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া বন্যার্তদের সাহায্য করতে গিয়ে গাড়িতে ডুবে মারা গেছেন হিউস্টনে পুলিশের এক সাবেক সদস্য। Once our dive team got there, it was too treacherous to go under and look for him. So we made a decision to leave officers there waiting until the morning, because as much as we wanted to recover him last night, we could not put more officers at risk for what we knew in our hearts was going to be a recovery mission. হারিকেন হারবিতে এখন পর্যন্ত 4 জনের মৃত্যুর খবর নিশ্চিত করে হিউস্টন পুলিশ বলছে বন্যার পানি নেমে গেলে মৃতের সংখ্যা নাটকীয়ভাবে বেড়ে যেতে পারে। হারিকেন থেকে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়া হারবি লুইজিয়ানা এবং নিউ অরলিন্স স্টেটকেও আক্রান্ত করেছে। হারবির প্রভাবে নিউ অরলিন্সেও বন্যা দেখা দিয়েছে। এছাড়া লুইজিয়ানার দক্ষিণ পশ্চিম অঞ্চলে রেকর্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে। এছাড়াও লুইজিয়ানায় নতুন করে ঘূর্ণিঝড় আঘাত হানার আশঙ্কা করছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস। নূপুর চৌধুরী, টিবিএন 24, নিউ ইয়র্ক। প্রতিবেদনটি দেখলাম, সেই সাথে আব্দুল কাইয়ুম প্রেসিডেন্ট ট্রাম্প বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন, এবং তিনি বলেছেন যে সব আমলের চেয়েও এবার তার প্রশাসন খুব দক্ষ হাতে বন্যা মোকাবেলা করছে। আপনার মন্তব্যটি? এটি অবশ্যই সত্যি, অস্বীকার করার কোনো উপায় নেই যে এই প্রথমবারের মতো এত বড় দুর্যোগের মুহূর্তে হোয়াইট হাউস থেকে প্রেসিডেন্ট এবং তার পারিষদ বর্গ আগাম যে সতর্ক ব্যবস্থা নিয়ে নিয়েছিলেন সেটা সত্যিই প্রশংসনীয়, এবং এখন পর্যন্ত যেসব অ্যাকশন নেওয়া হয়েছে এতে এই যে মৃতের হার এত কম এটা কোনো দিন কল্পনাও কেউ করতে পারেনি। তো সেই জন্যে এই প্রথমবারের মতো আমি যদি বলি যে 7 মাসের মধ্যে এই একটিমাত্র উদ্যোগ যেটাকে প্রশংসা না করে পারা যায় না, এবং এটা সত্যি মানে শুধু আমি প্রশংসা করছি না, সারা দেশবাসী প্রশংসা করছে, এমনকি বিশ্ববাসীও হতবাক হয়ে এই দিকে তাকিয়ে আছে। এবং সেই সাথে আমরা দেখেছি যে ফার্স্ট লেডি সহ তিনি বন্যা কবলিত এলাকায় গিয়েছেন, এবং টেক্সাসের যিনি গভর্নর গ্রেগ অ্যাবট তিনি কিন্তু বলেছেন যে ফেডারেল সরকার থেকে যথেষ্ট সহায়তা পেয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্পও যথেষ্ট সহায়তা করছেন।
আপনার মন্তব্য এক্ষেত্রে? জি, আপনি বলছিলেন যে খুব দক্ষ হাতে কাজ করেছে। জি, এবং যেখানে অনুমান করা হচ্ছে যে সর্বমোট হয়তো $20 বিলিয়ন এর উপরে ক্ষতির পরিমাণ গিয়ে দাঁড়াবে, সেই হিসাবে একমাত্র এই ট্রাম্প প্রশাসনই আগে থেকে এই পরিস্থিতি শুরু হওয়ার অন্তত 3 দিন আগেই প্রেসিডেন্ট নিজেই যে মন্তব্য করেছিলেন সেটাও প্রণিধানযোগ্য, যে এবারকার দুর্যোগে আমি অন্তত আগের যে ক্যাটরিনা সেই বুশ, জর্জ বুশের আমলের যে দুর্নাম সেটা আমি বহন করতে চাই না, এবং সেই হিসাবে আমি আগাম সবাইকে সতর্ক থাকার জন্যে অলরেডি আদেশ দিয়েছি, এবং আমি নিজে যতটুকু সম্ভব সেই সব বন্যার্থ লোক যারা তাদেরকে সাহায্যের ব্যবস্থা করব। এমনকি ফিমা যেখানে আগে থেকেই রেডি ছিল এবং তারা হয়তো বন্যার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই ঘরবাড়ি যেগুলো ধ্বংস হয়েছে এবং যারা তাদের নিজস্ব বাড়িতে ফিরে যাওয়ার জন্য অপেক্ষা করছে তাদেরকে সাহায্যের জন্য সব আগেই এগিয়ে আসবে এবং আমরা দেখেছি যে হিউস্টনে অনেক বেশি আক্রান্ত হয়েছে। তো আপনি অনেকদিন ধরেই আমেরিকাতে আছেন, তো আপনি ক্যাটরিনাও দেখেছেন, তো এরকম ভয়াবহ বন্যা টেক্সাসে কি আগে কখনো হয়েছে? না, সমগ্র আমেরিকা জুড়ে প্রতি বছরই অনেকগুলো শুধু বন্যা নয়, টর্নেডো এবং হারিকেন এগুলো আঘাত হানে এবং বিভিন্ন উপকূলীয় অঞ্চল ধ্বংসের মুখে পড়ে এবং অনেক লোকজনও হতাহত হয়। কিন্তু এবারের এই যে টেক্সাসের যে পরিস্থিতি, এটা কিন্তু অনেকগুলো আগের ঘটনার চেয়েও বড়, অথচ সেই ক্ষয়ক্ষতি এবং প্রাণহানি যেভাবে রোধ করা সম্ভব হয়েছে এটা এর আগে কোনো দিন কারো পক্ষে সম্ভব হয়নি বা কোনো অ্যাডমিনিস্ট্রেশন এইসব পারদর্শিতা প্রদর্শন করতে পারেনি। তো সেই হিসাবে শুধু টেক্সাসের স্থানীয় গভর্নর বা মেয়র না, মেয়ররা বিভিন্ন তাদের সিটিতে আগে থেকে মানে সতর্ক অবস্থায় ছিল, এবং যেখানে ফেডারেল সরকারের পক্ষ থেকে প্রেসিডেন্ট নিজেই উৎসাহী হয়ে অনেকগুলো আদেশ এবং উপদেশ দিয়ে আসছিলেন, সেই কারণেই হয়তো এত কম ক্ষয়ক্ষতি এখনও পর্যন্ত যেটা মানে নির্ধারণ করা হয়েছে সেটা সীমার ভেতরে এবং সেইগুলো সহনীয়। এবং ফেসবুকে আমরা লাইভে আছি, www.facebook.com/tbn24usa। অনেকেই আমাদের সাথে যোগ দিয়েছেন, ধন্যবাদ জানিয়েছেন টিবিএন 24 টেলিভিশনকে। হালিম আহমেদ, এমডি মিজান, এমডি এম রহমান, ওনারা আছেন আমাদের সাথে এই অনুষ্ঠানটি দেখছেন। ইমন আহমেদ আছেন, এমডি জহিরুল ইসলাম আছেন আমাদের সাথে, এবং জুয়েলও আছেন আমাদের সাথে, মাহবুব খন্দকার আছেন আমাদের সাথে এই অনুষ্ঠানটি দেখছেন, এবং সবাই ধন্যবাদ জানাচ্ছেন টিবিএন 24 টেলিভিশনকে এই ধরনের একটি অনুষ্ঠান করার জন্য। এই পর্যায়ে আমাদের হাতে আরেকটি প্রতিবেদন আছে, আমরা সেই প্রতিবেদনটি দেখে এসে আপনার বক্তব্য শুনব। রাশিয়া সম্পৃক্ততা নিয়ে দেশে বিদেশে সর্বত্র সমালোচিত হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশে হারবির মতো এত বড় দুর্যোগের মুহূর্তেও প্রেসিডেন্টকে জবাব দিতে হচ্ছে রাশিয়া বিষয়ক বহু প্রশ্নের। রাশিয়া বিষয়ক সব জল্পনা কল্পনা দূর করতে তদন্ত জোরদার করছেন কাউন্সেল রবার্ট মুলার। মুলারের তদন্তকারী দল এবার খুঁজে বের করবে গত বছর ট্রাম্প টাওয়ারে হওয়া বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্প নেপথ্যে থেকে কীভাবে কলকাঠি নেড়েছেন। এনবিসি নিউজ বলছে, তদন্তকারীরা খুঁজে বের করতে চাইছেন ট্রাম্প টাওয়ারের গোপন বৈঠকটি সম্পর্কে ট্রাম্প কতটা জানতেন, এছাড়া বৈঠকটির বিষয়ে ট্রাম্পের ভূমিকা কী ছিল তাও বের করার চেষ্টা করছে তদন্তকারী দল। এর আগে যতবার প্রেসিডেন্ট ট্রাম্পকে রাশিয়ার সাথে সম্পর্কের কথা জিজ্ঞেস করা হয়েছে তিনি নাকচ করে এসেছেন। রাশিয়ার সাথে তার ব্যবসায়িক সম্পর্কের কথাও তিনি বরাবরই অস্বীকার করেছেন। অথচ নির্বাচনের আগ মুহূর্তে তার নিজস্ব ভবন ট্রাম্প টাওয়ারেই হয়ে গেল রাশিয়ান আইনজীবীদের সাথে বৈঠক, এবং সেই বৈঠকের আয়োজন করেন তার নিজ ছেলে ট্রাম্প জুনিয়র। I just think so. I think in terms of leadership, he's getting an A and our president is not doing so okay. Well. They did not look good together. I got to know him very well because we were both on 60 Minutes. We were stable men. Putin called me a genius. That's good. But I don't know if he's playing with me. We have to figure that out. But I think I'll get along great with Putin. The other day, Putin, he said, Donald Trump is brilliant and Donald Trump is their real leader.
গত বছরের জুন মাসে হিলারি ক্লিনটনের জয়ের সম্ভাবনাকে বানচাল করতে নিউইয়র্ক সিটির ট্রাম্প টাওয়ারে রুশ আইনজীবীদের সাথে বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। বৈঠকে উপস্থিত ছিলেন অন্তত 8 জন ও রুশ আইনজীবী ট্রাম্পের বড় ছেলে ও রুশ আইনজীবী নাতালিয়া ভ্যাসেলনেৎস্কায়ার। মধ্যকার ওই বৈঠকে উপস্থিত ছিলেন রুশ আমেরিকান লবিস্ট ও সাবেক সোভিয়েত গোয়েন্দা এজেন্ট রিনা আহমেদ শিন। দেখলাম এবং আব্দুল কাইয়ুম, একটি বিষয়ে কিন্তু আমরা দেখেছি যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের আগ থেকে রাশিয়ার সাথে যে সম্পর্ক সম্পৃক্ততা সেটি নিয়ে যে আলোচনা, সেই আলোচনাটা কিন্তু তিনি প্রেসিডেন্ট হওয়ার পরে আরও বেশি ঘনীভূত হচ্ছে। এবং যেটি বলা হচ্ছে যে প্রথম বৈঠক ট্রাম্প টাওয়ারে তার ছেলে জড়িত, তো এই সম্পর্কে আপনার সামগ্রিক মূল্যায়নটি যদি জানতে চাই। ওয়েল, আমি যেভাবে চিন্তা করি যে যেহেতু একটা মানে দেশের জাতীয় নির্বাচন, সেই নির্বাচনে যারা ক্যান্ডিডেট থাকেন তারা স্বভাবতই চান যে প্রতিপক্ষকে হারাতে, এবং সেই হারানোর জন্য কৌশল হিসাবে যত কিছুর প্রয়োজন হয় সব কিছুই করে থাকেন। এবং এটা যে অন্য দেশের বেলা প্রযোজ্য তা না, অন্যান্য দেশগুলো যেমন করে, এটা আমেরিকাও যেহেতু গণতান্ত্রিক দেশ সেখানে সেই অধিকার সবার আছে স্বাধীনভাবে কথা বলার, স্বাধীনভাবে চলার এবং স্বাধীনভাবে চিন্তা করার। তো সেই হিসাবে প্রেসিডেন্ট ট্রাম্প আর তার দলীয় কর্মকর্তাবৃন্দ যদি এই সবে জড়িত হয়ে থাকেন, প্রতিপক্ষকে হারানোর পরিকল্পনা করে থাকেন, আমি যেটা বলতে চাচ্ছি সেটা যে খারাপ আমার কাছে মনে হয় না। তবে যেখানে আমেরিকার চরম শত্রু হিসাবে সমাজতান্ত্রিক দেশ রাশিয়ার সঙ্গে ঠান্ডা লড়াই চলেছে 40 বছরের উপরে, সেখানে এই দেশের সাহায্য চাওয়া বা সেই দেশ থেকে কেউ যদি এসে এই আমেরিকার ভেতরের অভ্যন্তরীণ রাজনীতিতে নাক গলায়, সেটা যেমন করে প্রতিপক্ষ কেউ চায় না, ভালোবাসবে না, এমনকি জনগণও সেটাকে প্রশ্রয় দিতে চায় না। এবং যে কারণেই এটার প্রতিবাদ প্রথম থেকেই শুরু হয়েছিল এবং এখনও পর্যন্ত সেই প্রতিবাদের কারণেই এই স্পেশাল প্রসিকিউশনের দায়িত্বে যিনি মুলার, সেই মুলার কাজ করে যাচ্ছেন। এ বিষয়ে যদি আপনার কাছে জানতে চাই, তে আজকের যে প্রতিবেদনটি আমাদের হাতে আপনি যেটি দেখলেন সেখানে বলা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প পিছন থেকে কলকাঠি নাড়িয়েছেন কিনা এই বিষয়টিও তিনি খতিয়ে দেখবেন, তো এই বিষয়ে আপনার মন্তব্য? হ্যাঁ, অবশ্যই খতিয়ে দেখা উচিত, যেটা হয়তো এখনও পর্যন্ত গোপন রাখা হয়েছে বিভিন্ন কৌশলের মাধ্যমে। সেটা যদি দেখা যায় যে রাষ্ট্রীয় ক্ষতির কারণ ছিল বা এখন ভবিষ্যতে হবে, তাইলে অবশ্যই সেটা নিয়ে সবার খতিয়ে দেখার প্রয়োজন আছে এবং সেটা কোনো দিনই যাতে না হয়, এবং এটাতে যে রাষ্ট্রীয় এবং জাতীয় ক্ষতি হবে এটা তো সবাই জানে, এবং যে কারণেই সবাই চাচ্ছে যে এটা থেকে দূরে সরে আসার জন্যে, এবং এটার জন্যে যদি প্রেসিডেন্ট বা প্রেসিডেন্টের পক্ষে কেউ কাজ করে থাকে তাকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করার জন্যে, যে এটা রাষ্ট্রদ্রোহিতার সামিল এবং যে কারণে এটা কখনো আমেরিকার অন্তত সমাজ এবং রাষ্ট্র কোনো দিন সহ্য করবে না। আরেকটি বিষয় আপনাকে জানার পর আমি বিরতিতে যাব, সে বিষয়টি হচ্ছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার সম্পৃক্ততা, তার প্রশাসন মাইকেল ফ্লিন থেকে শুরু করে তার পরিবার সবাই জড়িয়ে গেছে, এখন পর্যন্ত হয়তো ফলাফলটি আসেনি, তো আপনার কি মনে হয়, আপনি যেমনটি বলছিলেন যে রাষ্ট্রদ্রোহিতার সামিল হবে, বিচারের আওতায় আনবে, কিন্তু একজন প্রেসিডেন্ট দায়িত্ব থাকাকালীন সময়ে এই ধরনের তদন্তের যদি ফলাফল আসেও সেটি কতটা প্রভাব পড়তে পারে? অবশ্যই তার ক্ষমতায় টিকে থাকা ভীষণ প্রভাব পড়বে, কারণ যেখানে অনেক দিন থেকেই বলে আসা হচ্ছে যে প্রেসিডেন্ট যদি এইসব কাজে কোনো সময় জড়িয়ে থাকেন বা প্রমাণ হয় যে উনি নিজে কোনো আদেশ দিয়েছেন বা নিজে কোনো পদক্ষেপ নিয়েছেন, তাহলে সেই জন্যে তাকে বিচারের সম্মুখীন হতে হবে, যেটাকে বলা হয় ইম্পিচমেন্ট। সেই ইম্পিচমেন্টের মুখোমুখি এর আগেও দু এক প্রেসিডেন্ট হয়েছেন নিজস্ব বিভিন্ন অন্যায়ের দুর্বলতার কারণে, এবং ট্রাম্প যদি প্রমাণিত হন যে এই এই সব জাতীয় কোনো অভিসন্ধির সঙ্গে উনি জড়িত ছিলেন, তাহলে অবশ্যই তিনি দায়ী হবেন, আজ হোক কাল হোক।
আমরা একটা বিরতিতে যাই, বিরতির পর এসে আবারও আপনাদের সাথে এই বিষয়ে কথা বলবো। সেই সাথে ফেসবুকে অনেকেই আমাদের দেখছেন, মোহাম্মদ জামাল তিনি আছেন, আরিফ খান তিনিও আছেন। তবে দর্শক, এ পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আমাদের সাথেই থাকুন। আমরা খুব ছোট্ট একটি সময়ের জন্য যাচ্ছি, ফিরছি এখনই। আপনারা দেখছেন টিবিএন 24 অ্যানালাইসিস অনুষ্ঠান, এবং আমাদের সম্মানিত অতিথি আব্দুল কাইয়ুমকে পেয়েছি আমাদের সাথে। আমরা কথা বলছিলাম যে ডোনাল্ড ট্রাম্পের রাশিয়ার সম্পৃক্ততা, যে আলোচনাটি আমাদের বলা যায় যে সেই নির্বাচনের উনি 15 জুন 2015 যখন অ্যানাউন্স করলেন, এরপরে কিছুদিন পর থেকে কিন্তু এই আলোচনাটি এসেছে। তবে আপনার কাছে আমি একটি প্রশ্ন করতে চাই, এমডি এম রহমান তিনি জানিয়েছেন, আপনার কথা সূত্র ধরে তিনি একটি প্রশ্ন করেছেন, এক্ষেত্রে কি মধ্যবর্তী ইলেকশন হওয়ার সম্ভাবনা কতটুকু? মানে আপনার, আপনি বলছিলেন যে যদি এটার প্রমাণ হয় প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষমতায় থাকা বা না থাকা এটির উপরে প্রভাব বিস্তার করবে, সে কারণে এমডি রহমান এই প্রশ্নটি করেছেন আপনাকে। এই মধ্যবর্তী নির্বাচন তো হবেই, এটা তো আমেরিকার বেলা এর আগে কোনো সময়ই পরিবর্তন হয়নি এবং প্রয়োজন পড়েনি, এবং এবারও এই মধ্যবর্তী নির্বাচন আসছে সামনের বছর, এবং এই নির্বাচন নিয়েই কিন্তু দুই দল, যেই প্রধান দুই দল রিপাবলিকান এবং ডেমোক্র্যাটস, তারা আগে থেকেই চিন্তাভাবনা করে আসছেন এবং এটা নিয়ে উঠে পড়ে লেগেছেন যে সেই ইলেকশনে অন্তত বিরোধী দল যাতে আরও কয়েকটা আসন উভয় মানে কক্ষে, নিম্ন কক্ষ এবং উচ্চ কক্ষ অর্থাৎ কংগ্রেস এবং সিনেটে লাভ করে তারা অন্তত সমতা বজায় রাখতে পারেন, সেই চেষ্টাই চালিয়ে যাবেন। এবং তিনি হয়তো আরেকটি মধ্যবর্তী নির্বাচন বলতে যেটি প্রেসিডেন্ট নির্বাচনকে তিনি বুঝিয়েছেন, কিন্তু আমরা জানি 2018 সালে আরেকটি নির্বাচন আছে কংগ্রেস, এবং সেখানে আমি জানতে চাচ্ছি সিনেটে যে আপনার কি মনে হয় যে এই যে রাশিয়ার সংশ্লিষ্টতার ইস্যুটি প্রভাব ফেলবে? অবশ্যই অবশ্যই, যদি এটা প্রমাণ হয় যে উনি অথবা উনার সমর্থকের কেউ ডাইরেক্টলি রাশিয়ার সঙ্গে যুক্ত হয়েছিলেন, এবং সেইটা যদি এই মোলারের টিম প্রমাণ করতে পারে, তাহলে তো একটা বিরাট ধস নেমে আসবে রিপাবলিকান দলের পক্ষে, এবং সেই হিসাবে আগামী এক বছরের মাথায় যে নির্বাচন 2018, সেই নির্বাচনে এটা বিরাট ধরনের প্রভাব ফেলবে, এবং রিপাবলিকান দল হয়তো অনেকগুলো আসনই খোয়াতে পারে, এবং যদি খোয়ায় তাইলে তারা যেসব বড় বড় ইস্যু নিয়ে এখনও পর্যন্ত কংগ্রেসে পাশ করলেও সিনেটে পাশ করতে পারছে না, সেইগুলো তো আর কোনোদিনই সফলতার মুখ দেখবে না। এবং আপনি বলতে চাচ্ছেন কংগ্রেসের নিয়ন্ত্রণও হয়তো চলে যেতে পারে ডেমোক্র্যাটদের, বিশেষ করে সিনেটে? হ্যাঁ, বিচিত্র নয়, সিনেটে তো অবশ্যই মানে ডেমোক্রেটিক দল তারা আশা করছে যে তারা অন্তত কয়েকটা 4-5 সিট তারা পাবে, এবং পেলে পরে তারা তখন 51 ঊর্ধ্বে হয়ে গেলেই তো তারা মেজরিটি নিয়ন্ত্রণ। আরেকটি প্রতিবেদন আছে আমাদের অভিবাসন নিয়ে, সেই প্রতিবেদনটি দেখে এসে এই বিষয়ে আপনার মন্তব্য শুনব, সেই সাথে আমি নর্থ কোরিয়ার বিষয়টিতেও যাব আন্তর্জাতিক পরিমণ্ডলে। তবে এ পর্যায়ে আমরা অভিবাসন নিয়ে যে আমাদের প্রতিবেদনটি আছে সেটি দেখে নিই। আমেরিকার অভিবাসন প্রত্যাশীদের জন্য নতুন এক ধাপ বাধা যোগ করেছে ট্রাম্প প্রশাসন। গত সোমবার এক বিবৃতিতে ট্রাম্প প্রশাসনের এক মুখপাত্র জানান, এখন থেকে আরও বেশি সংখ্যক আবেদনকারীদের একটি নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। 1 অক্টোবর থেকে কার্যকরী এই নিয়ম অনুসারে আরও অনেক বেশি সংখ্যক অভিবাসন আবেদনকারীদের এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে, যা আগে অল্প কিছু নির্দিষ্ট রকম আবেদনকারীদের জন্য বাধ্যতামূলক ছিল। বিশেষজ্ঞরা মনে করছেন এই প্রক্রিয়ার কারণে গ্রিন কার্ড প্রত্যাশীদের অভিবাসন প্রক্রিয়া আরও অনেক দীর্ঘ হবে, এবং অতীতের তুলনায় বাৎসরিক গ্রিন কার্ড অনুমোদনের সংখ্যা কমে যাবে। এদিকে ওবামা প্রশাসনের সিটিজেনশিপ এবং ইমিগ্রেশন সার্ভিসের নির্বাহী লিওন রড্রিগেজ এই সিদ্ধান্তকে ভুল এবং প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেন। তার মতে এর মাধ্যমে শুধু কিছু অতিরিক্ত পেশাজীবী শ্রেণীর জন্যই অভিবাসন প্রক্রিয়া কঠিন হচ্ছে, এতে করে দেশে সন্ত্রাসী প্রবেশ কিংবা সন্ত্রাসের প্রকোপ কমার কোনো সম্ভাবনা নেই। 2016 যেখানে গড়ে 333 লেগে যেত এই বিশেষ প্রক্রিয়া থেকে রেহাই পাওয়া পেশাজীবীদের, সেখানে এই প্রক্রিয়া আরও কত সময় বেশি লাগে তা এখন দেখার বিষয়।
আমরা প্রতিবেদনটি দেখলাম এবং আব্দুল কাইয়ুম আরেকটি বিষয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় আসার পর রাশিয়ার সাথে সম্পৃক্ততা যেটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক সেই সাথে অভিবাসন ইস্যুটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা দেখেছি যে অভিবাসন নীতিতে বারবারই তিনি পরিবর্তন করতে চাচ্ছেন, বিভিন্ন নীতি নিয়ে আসছেন এবং সেই সাথে আতঙ্কেও কিন্তু আছেন অভিবাসীরা, কারণ ওনার এক এক ধরনের নিয়ম যেটি প্রভাব পড়বে সামগ্রিকভাবে অভিবাসন নীতিতে। আপনার ব্যাখ্যাটি যদি জানতে চাই। ট্রাম্প প্রশাসনের যে লক্ষ্য অভিবাসন ব্যাপারে, সেটা আমার মনে হয় বেশি না হলেও কিছুটা অন্তত প্রয়োগ শুরু হয়ে গেছে, এবং ভেতরে ভেতরে কেন্দ্রীয় প্রশাসন, স্থানীয় প্রশাসন এবং তাদের যে বিভিন্ন শাখা যেগুলো, সেগুলোতে অলরেডি নির্দেশ দিয়ে দিয়েছেন যে যাতে এইগুলোকে কন্ট্রোল করা হয়, এবং যে কারণেই হয়তো এই, আমি ব্যক্তিগতভাবে আমার অভিজ্ঞতা থেকেই যদি বলি, আমার শাশুড়ি এসছেন এক বছর আগে এবং আসার পরপরই আমি নিজে ব্যক্তিগতভাবে উনার গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করেছিলাম, অ্যাডজাস্টমেন্ট, স্ট্যাটাস অ্যাডজাস্টমেন্ট যেটাকে বলে। এর আগেও একবার হয়েছিল, ওটা দু মাসের মাথায় গ্রিন কার্ড ঘরে এসেছিল, কিন্তু এখন প্রায় ন মাস পেরিয়ে গেছে, সব ফিঙ্গারপ্রিন্ট থেকে শুরু করে অন্যান্য সব কিছু জমা হয়ে গেছে, কিন্তু গ্রিন কার্ড এখনও আসছে না। তো মাঝখানে যখন একদিন আমি টেলিফোন করেছিলাম ভিসা সেন্টারে, তারা বলল যে তোমার এটা তো লোকাল কিসে অফিসে চলে গেছে, মানে কি বলে এটাকে, যে আইএনএস না আরেকটা কি চলে গেছে না, মানে ওই যে তাদের সেকশন যেটা আইআরএসই, তো আইআরএস না, আপনি বলুন, হ্যাঁ, তো সেটাতে চলে গেছে, তো যে কোনো সময় তোমরা হয়তো পেয়ে যাবে, কিন্তু আজ পর্যন্ত এটারও হয়ে গেছে আরও তিন মাস, কিন্তু এখনও পর্যন্ত আসেনি। তো এইভাবেই হাজারো হাজারো দরখাস্তকারী অপেক্ষায় আছেন এবং শঙ্কায় আছেন যে শেষ পর্যন্ত কি ওনারা এই গ্রিন কার্ড পাবেন না এটাকে বন্ধ করে রাখা হবে। এবং যেহেতু ট্রাম্প প্রশাসন আগে থেকেই বলে আসছিল যে গ্রিন কার্ডধারীদের সংখ্যা কমানো হবে, এবং সেই কারণেই যদি এটা নির্দেশ অলরেডি কার্যকরী হয়ে যায়, তাইলে তো মানে অনেকেই সেই সংখ্যার শিকার হবেন, এবং মানে অনেকেই হয়তো সে আলটিমেটলি সেটা আর পাবেন না। তো এইসব মানে প্রভাব পড়ছে সামগ্রিকভাবে অভিবাসন নীতিতে, আপনি বলতে চাচ্ছেন। হালিম আহমেদ ধন্যবাদ জানিয়েছেন টিভিএন 24 টেলিভিশনকে। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে নর্থ কোরিয়া বিষয়টি নিয়ে জানতে চাই, কারণ নর্থ কোরিয়া, যুক্তরাষ্ট্র, জাপান, সাউথ কোরিয়া, চীন একটি আন্তর্জাতিক পরিমণ্ডলে অন্যরকম মেরুকরণ করা হচ্ছে এবং একটি প্রভাব পড়ছে, যুদ্ধ অবস্থাও হচ্ছে। আমরা দেখেছি যে আমেরিকার পক্ষ থেকে এক ধরনের, কিন্তু নর্থ কোরিয়া তাদের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েই যাচ্ছে। তো এই বিষয়ে আপনি যদি খুব ছোট্ট করে বলেন, আমরা অনুষ্ঠান শেষ করব। জি, নর্থ কোরিয়ার ব্যাপারটি এত জরুরি হয়ে গেছে যে আজকেই জাতিসংঘ সিকিউরিটি কাউন্সিল সভা ডেকেছে, এবং সেখানে যে সিদ্ধান্ত এখনও জানা হয়নি, এটা হয়তো কাল নাগাদ জানা যাবে, আগামীতে অবশ্যই তারা প্রকাশ করবে, কিন্তু এটা এত মানে এত জরুরি বা এত কঠিন পর্যায়ে চলে গেছে, এটা আমেরিকার পক্ষেও আগে কল্পনা করা সম্ভব হয়নি, কারণ এটা জাপানের আশেপাশে এর আগে গিয়ে মিসাইল পড়েছে সমুদ্রে, কিন্তু এবার জাপানকে অতিক্রম করে প্রশান্ত মহাসাগরের অন্য অঞ্চলে গিয়ে মিসাইল পড়েছে, তার মানে তাদের রেঞ্জ যেটা, সেটা জাপান ছাড়িয়ে গেছে, এবং সেই মিসাইল যখন আকাশে ভাসছিল তখন পর্যন্ত আমেরিকার পক্ষ থেকে অন্তত, জাপান না হয় নাই করলো, কিন্তু আমেরিকার যেখানে সেনাঘাঁটি আছে ওখানে তারা অ্যান্টিমিসাইল নিয়েই বসেছিল, কিন্তু এই অ্যান্টিমিসাইল কেন সেটাকে আঘাত আনার প্রচেষ্টা করলো না, এবং সেটা সাকসেসফুলি তারা ওই অঞ্চলে মানে জাপানের উপর দিয়ে, সবার নাকের ডগার উপর দিয়ে বলতে গেলে, এটা তারা অলরেডি পরীক্ষা চালিয়েছে এবং সাকসেসফুল হয়ে গেছে, যেটা হয়তো দুই দিন আগেও বা একদিন আগেও সবার ধারণা ছিল যে তাদের হয়তো সেটা রেঞ্জের বাইরে থাকবে, এবং এটা যে এত ভয়ানক হবে এটা কেউ কল্পনা করতে পারেনি। সুতরাং এখন মানে অবশ্যই আমেরিকার এটা চিন্তা করার ব্যাপার, এবং শুধু আমেরিকার না, সারা বিশ্ব এটা আতঙ্কে ভুগছে।
অসংখ্য ধন্যবাদ আব্দুল কাইম, সেই সাথে ফেসবুকে MD রহমান ধন্যবাদ জানিয়েছেন, সেই সাথে ওমর ফারুক মিয়াজি তিনিও ধন্যবাদ জানিয়েছেন, সেই সাথে আব্দুল কাইম আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে এসেছেন। এবং প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন TBN24 অ্যানালাইসিস অনুষ্ঠান। আগামীকাল ঠিক একই সময়ে অনুষ্ঠানটি প্রচারিত হবে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন।